হ্যাঁ স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমরা যারা রেগুলার বেসিসে ক্লাস করছো তারা জানো যে ক্লাস নাইনের অলরেডি আমরা পাঁচটা চ্যাপ্টার নিয়ে আলোচনা কমপ্লিট করে দিয়েছি এবং কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করে দিয়েছি সাজেশন দেওয়া হয়ে গেছে এবং আমরা এখন সাতলা পাবলিকেশন থেকে যত কোয়েশ্চেন রয়েছে সেগুলো সলভ করছি এবং এক নম্বরের কোশ্চেনগুলো আগে সলভ করে দিচ্ছি তো চ্যাপ্টার থ্রির অলরেডি কিন্তু বাকি পার্টগুলো আলোচনা করা হয়ে গেছে আজকে সংবহন নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে এক নম্বর আর দু নম্বরের কোশ্চেন সবগুলোই আলোচনা করে দেখব তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই দেখবে একটা কথা বলে রাখি যে কোশ্চেন নাম্বারগুলো অনেকেই বলছে যে প্রবলেম হচ্ছে কারণ যে বইগুলো একটা ওল্ড ভার্সান এবং নিউ ভার্সানে এটা কোশ্চেন নাম্বারিংগুলো বা একটা কোশ্চেন হয়তো মিসিং রয়েছে তার জায়গায় হয়তো অন্য কোশ্চেন দেওয়া আছে তো আমি যেই বুকটা ফলো করছি সেই অনুযায়ী কিন্তু আমি করছি তো তোমাদের যদি কোশ্চেন নাম্বারগুলো আলাদাও থাকে কোনো অসুবিধা নেই কারণ আমি তো কোশ্চেন লিখে তারপরে অ্যান্সার করে দিচ্ছি তাই আশা করি অসুবিধা হবে না তো প্রথমেই আছে কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয় সেটা হচ্ছে অপশান সি যেটা হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্ত লাল হয় ক্লাসগুলো যদি না করে থাকে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে আচ্ছা অস্থি সন্ধিতে থাকে অপশান ডি যেটা সাইনোভিয়াল তরল রয়েছে সেটা অস্থি সন্ধিতে থাকে কার্বন অক্সাইড এবং অক্সিজেন বহন করা করে কোন রক্তকোষের কাজ ঠিক আছে তাহলে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা আমরা জানি যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে হচ্ছে লোহিত রক্তকণিকা চার নম্বর হচ্ছে কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয় এগুলো কিন্তু আমি ডিটেলসে পড়েছিলাম কেন বলা হয় কারণ সহকারে আমি পড়েছিলাম তো সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ যাদের সেটা সার্বিক দাতা আমরা জানি যে বলা হয় সবাইকে রক্ত দিতে পারে আচ্ছা তারপরে চলে আসবো কী কারণে চিংড়ির রক্তটা নীল হয় নীলাপ তো চিংড়ির রক্ত নীলাপ কারণ চিংড়ির রক্তে হিমোসায়নিন রঞ্জক থাকে সেজন্য নীল হয় একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায় সেটা হচ্ছে দ্বৈত সংবহন মানুষের দেখা যায় তোমাদের বইতেই উল্লেখ করা আছে আচ্ছা মানুষের সংবহন মুক্ত না বদ্ধ মানুষের সংবহন হচ্ছে মুক্ত প্রকৃতি এই বদ্ধ প্রকৃতির ঠিক আছে মানুষের সংবহন বদ্ধ প্রকৃতি তারপরে চলে আসবো কপাটিকা থাকে কোন রক্ত বাহে কপাটিকা থাকে হচ্ছে শিরায় বাম অলিন্দ নিলয় সংযোগস্থলে কোন প্রকার কপাটিকা থাকে বাম অলিন্দ নিলয় বলেছে তো দ্বিপত্র কপাটিকা থাকে মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও সেটা হচ্ছে আর্শোলা আমরা বলতে পারি মুক্ত সংবহন বিশিষ্ট আচ্ছা আর বি সি মানে হচ্ছে লোহিত রক্ত কণিকা তে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে এটা সত্য তারপরে চলে আসবো রক্তে হেপারিন নামক রক্ততঞ্চক পদার্থ থাকে সত্য এস এ নোটকে রিজার্ভ পেসমেকার বলে এটা মিথ্যা ব্লাড ব্যাংকের সোডিয়াম সাইট্রেট তঞ্জন রোধক পদার্থ ব্যবহৃত হয় সেটা সত্য আচ্ছা এবার আমরা শূন্যস্থান পূরণটা আমরা পরে করেছি এটা আগে ছিল বইতে কোনো অসুবিধা নেই মানুষের হৃৎপিন স্পন্দন মিনিটে বাহাত্তর বার ঠিক আছে তোমরা এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে আমার ফেসবুক গ্রুপের যে লিংক দিয়ে দেবো সেখানে যুক্ত হলে আমি কিন্তু ওখানে পোস্ট করে দিই একটু হয়তো টাইম লাগে এক দু দিনের মধ্যে আমি পোস্ট করে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা তারপর হচ্ছে এ ব্লাড গ্রুপ রক্তের সার্বিক গ্রহিতা বলে গ্রহিতা মানে গ্রহণ করতে পারবে সমস্ত রকম রক্ত কারণগুলো কিন্তু আমি ডিটেলসে পড়ানোর সময় বলেছিলাম তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো ডিসক্রিপশান বক্স থেকে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও ড্যাচ রক্তবাহে কপা কপাটিকা থাকে সেটা হচ্ছে শিরা হৃৎপিণ্ডের ড্যাশ অলিন্দে দূষিত রক্ত থাকে ডান অলিন্দে দূষিত রক্ত থাকে লসিকা এক প্রকারের দেহ তরল আচ্ছা ফুসফুসীয় ধমনীতে দূষিত রক্ত থাকে তারপরে আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ চলে আসব। সেটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণ সেটা ডায়াস্টল রক্ত তঞ্চন ফ্যাক্টর হচ্ছে ফাইবিনোজেন হিমোলাইসিস ও ব্লাড গ্রুপ সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি ব্লাড গ্রুপ এবার দেখো দু নম্বরের গুলো করে দিয়েছি মুক্ত সংবহন কাকে বলে যে সংবহনে রক্ত কেবল রক্তবাহের মাধ্যমে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে সংবহনকালে দেহ গহ্বরে মুক্ত হয় এবং দেহকোষে প্রত্যক্ষ সংস্পর্শে আসে তাকে মুক্ত সংবহন বলে ঠিক আছে এবার দ্বৈত সংবহন কত প্রকারেরও কী কী সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহন দুটো মিলিয়ে হচ্ছে দ্বৈত সংবহন হিমোলিম্ফ কাকে বলে আশোলার শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে তোমরা এটা পেয়ে যাবে ফেসবুক গ্রুপে কোনো অসুবিধা নেই শ্বেত শ্বেত শ্বেতকণিকা দুটি কাজ উল্লেখ করো সেটা যে কোনো কাজ দুটো তোমরা বলতে পারো এখানে দিয়েছি মনোসাইটো নিউট্রোফিল কণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতি আছে একটা যার যেটা সাহায্যে রোগ জীবাণু ধ্বংস করে আর লিম্ফোসাইট যে শ্বেতকণিকা রয়েছে সেটা অ্যান্টিবডি সৃষ্টি করে এবং রোগের আক্রমণ থেকে প্রতিরোধ করে আচ্ছা লসিকার দুটো কাজ তোমরা যে কোনো দুটো কাজ দিতে পারো লসিকা কলাকোষে পুষ্টি সরবরাহ করে লসিকা থেকে করে আচ্ছা দুটি ব্যবহার উল্লেখ করো তো তোমরা যে কোনো ব্যবহার দুটো লিখতে পারো জল প্রাণীকোষে রক্ত ও লসিকাকে তরল রেখে খাদ্যের সারাংশ অক্সিজেন উৎসেচক হরমোন খনিজ লবণ ইত্যাদিকে কষে কষে সর সংবাহিত করে আর হচ্ছে জল কি করে আমাদের ঘামের মাধ্যমে মূত্রের মাধ্যমে প্রাণী দেহে বিপাকজাত যে পদার্থগুলো আছে সেগুলোকে দেহ থেকে দূরীভূত করে তাহলে এইটা আমরা কমপ্লিট করে দিলাম এবং আর একটা পাট বাকি আছে সেটা হচ্ছে রেচন সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করে দেব। তাহলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা